এখানে আসলাম, টেস্ট দিল, টেস্ট করাইলাম, টেস্টের রিপোর্ট দেখে সেই অনুযায়ী স্যারে ওষুধ দিল, ওষুধ খেতে আল্লাহর রহমতে ব্যথা সম্পূর্ণ, আমি এখন কোনো ব্যথাই নেই আলহামদুলিল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন। দর্শকদেরকেও বলবো যে ডাক্তার শফিউল্লাহ কিরকম মানুষ আমি জানি না, আমার দেখা মতো উনি একজন ভালো মানুষ, একজন বেস্ট ডাক্তার আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, আমার মতো সবাই খুশি মনে বাড়ি যাক, আমি এটাই আল্লাহর কাছেও দোয়া করি, আপনাদের সবার কাছে একটু বললাম যে যদি কারো কোনো এরকম সমস্যা থাকে আপনারা আসেন, ওনাকে দেখেন, ওর সাথে কথা বলেন, যার যেটুকু ক্ষমতা সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেন, ভালো থাকেন আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, আমি ডাক্তারের জন্য দোয়া করি, ডাক্তার এবং এই হসপিটালে তো স্টাফ আছে সবাই ভালো থাকুক, আমার মতো সব রোগী যেন সুস্থ হয়ে খুশি হয়, খুশি মনে বাড়ি যায়, আমি এই দোয়াই করি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। নতুন আরেকটা এক্সপিরিয়েন্সের জন্য নতুন আরেকজন অতিথিকে নিয়ে এসেছি। দর্শক, কথা দিয়েছিলাম আপনাদেরকে, আমাদের এই মা যখন সুস্থ হবেন, ভালো হবেন, সম্পূর্ণভাবে সুস্থ, আবার আপনাদের সামনে নিয়ে আসব। আমরা ওনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম যখন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছিল, ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ওনার যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনাদের সামনে উনি বলেছিলেন এবং চিকিৎসা সম্বন্ধে উনি বলেছিলেন এবং উনি আশাবাদ করেছিলেন যে ইনশাল্লাহ উনি সুস্থ হবেন, সুস্থ হয়ে আবার আপনাদের কাছে আসবেন এবং আপনাদেরকে তার সুস্থ হওয়ার পুরো গল্পটা উনি বলবেন। ওনার ভিতরে যে আত্মবিশ্বাস ছিল সেই আত্মবিশ্বাস এবং সঠিক চিকিৎসার কারণেই আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন এবং আপনাদের সামনে ওনাকে আবার নিয়ে এসেছি। দর্শক, আসুন একটু ওনার সাথেই কথা বলি এবং ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু পুরো বিষয়টা একটু আবার একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। মা, যদিও আপনি বলেছিলেন আমাদের দর্শকদের জন্য যে আপনার যে সমস্যাটা ছিল এবং কতদিন থেকে কি সমস্যা সেটা আপনি পুরোটাই বলেছিলেন, আমরা জানি আপনার ডায়াগনোসিস যেটা হয়েছে যে আপনার অস্টিও আর্থ্রাইটিস ছিল আপনার দুই হাঁটুতে, পাশাপাশি আপনার স্পন্ডলো আর্থ্রোপ্যাথি ছিল, আর্থ্রাইটিস গ্রো করেছিল এবং যেটার জন্য আপনার পুরো শরীর প্রচন্ড ব্যথা হতো, হাঁটুতেও ব্যথা ছিল, একটু যদি বলেন যে কি হয়েছিল? আমার হাঁটুতে ব্যথা, আমি সাপোর্ট ছাড়া বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, তারপরে অনেক সমস্যা, শোয়া শোয়া থাকলেও আমার চোখের পানি পড়তো, ব্যথায় সারা রাত ঘুমাইতে পারতাম না। তো অনেক ডাক্তার ডুক্তার দেখাইছি, কিছু কিছু হয় না, প্রায় চার বছর, প্রায় চার বছর থেকে এই সমস্যাটা। এবং মানে এর আগে তো আপনি স্বাভাবিক ছিলেন, সব কাজ আপনি নিজেই করতেন, পুরো সংসার আপনি নিজেই সামলাতেন। ওই চার বছর ব্যথা চলাকালীন সবাই চেষ্টা করেছি, ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাইছি, হ্যাঁ, তারপরে অনেক সমস্যার মধ্য দিয়ে যাওয়ার পরে এবারে শীতের সময় ব্যথাটা অনেক বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে ট্রেনের মোড়ে একটা নতুন ডাক্তার আসছে, উনি বাতের ব্যথা বা এরকম ব্যথার ডাক্তার, ওনার কাছে গেলাম, উনি কিছু টেস্ট দিল, কিছু টেস্টই করাইলে বোঝা যাবে, আর এক মাসের ওষুধ দিল। তো এক মাসের ওষুধ খাইলাম, টেস্টগুলি আর করাইনি। তো আমাদের ট্রেনারের মোড়ে মসজিদ আছে, মসজিদের যে ক্ষতি উনি আবার এখানে চিকিৎসা করাইছে, ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে, জি ওনার কাছে চিকিৎসা করাইছে, উনি বললো যে আপনি ওইখানে যান, উনি আমাদের দেশের লোক, ডাক্তার ভালো ডাক্তার, বাজে পয়সা খরচ না করে ওইখানে 10 টাকা বেশি খরচ করেন, তাও আপনি ভালো হবেন আলহামদুলিল্লাহ। তো উনি একজন খতিব, জি, তো ওনার কথা পরে আর ওই ডাক্তারের কাছে যাই নাই, এইখানে আসলাম, টেস্ট দিল, টেস্ট করাইলাম, টেস্টের রিপোর্ট দেখে সেই অনুযায়ী স্যারে ওষুধ দিল, ওষুধ খেতে আল্লাহর রহমতে ব্যথা সম্পূর্ণ, আমি এখন কোনো ব্যথাই নেই আলহামদুলিল্লাহ। এই একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, এটা যে 3 দিন ধরে ব্যায়ামের পরে এটা অনেকটাই গেছে আলহামদুলিল্লাহ, এখন আমি পুরোপুরি সুস্থ, মানে গত 4 বছর আগে পুরোপুরি সুস্থ। 4 বছর আগে আপনি যেরকম একটা স্বাভাবিক একটা মানুষ ছিলেন, স্বাভাবিকভাবে সংসারে সব কাজকর্ম করতেন, সন্তানদেরকে লালন পালন করতেন, সবার দেখাশোনা করতেন, ঠিক সেই অবস্থায় আবার আপনি এখন ফিরে গেছেন, মনে হচ্ছে আপনি নিজের শরীরে বুঝতে পারছেন যে এখন আপনি সম্পূর্ণ, আমি সম্পূর্ণ সুস্থ। আমার আমার বাসায় আমি যেটুকু বুঝি, ডাক্তার ডাক্তার চিকিৎসা করতেছে, আমার শরীর যেটুকু নেওয়ার নিয়েছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে ব্যথার জন্য আপনার চোখে পানি চলে আসতো দিনের পর দিন, তীব্র ব্যথা হতো, বসলে উঠতে কিছু সাপোর্ট ছাড়া উঠতে পারত না, বসতে হইলেও কিছু সাপোর্ট নিয়ে বসতে হতো, নিচে বসে ভাত খাইতে পারতাম না, চেয়ারে বইলো, চেয়ার আরেকটা চেয়ারে দুইটা চেয়ারে বসতে হতো,
নামাজ পড়তে কষ্ট হতো? নামাজ তো চেয়ারে বইয়ে পড়তোই তো, নামাজ তো নিচে বইতেই পড়তাম না। এবং দৈনন্দিন যে কাজগুলো সেগুলো তো না কিছু করতে পারতাম না। এখানে আসার এক সপ্তাহ আগে খানার টেবিলে বসে শাক কুছিলাম, পা ঝুলে যে পা ফুলে এরকম হয়েছে, এখানে এসে যে পা ফুলা ওষুধের দ্বারা এসে পরে শেষ বন্ধ হয়েছে। এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। আমি ডাক্তারের জন্য দোয়া করি, ডাক্তার এবং হসপিটালের তো স্টাফ আছে সবাই ভালো থাকুক, আমার জন্য মতো সব রুগী যেন সুস্থ হয়ে খুশি হয়, খুশি মনে বাড়ি যায়। আমি এই দোয়াই করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। দর্শকদেরকেও বলবো যে ডাক্তার শফিউল্লাহ কীরকম মানুষ আমি জানি না, আমার দেখা মতো উনি একজন ভালো মানুষ, একজন বেস্ট ডাক্তার। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, আমার মতো সবাই খুশি মনে বাড়ি যাক। আমি এটাই আল্লাহর কাছেও দোয়া করি, আপনাদের সবার কাছে একটু বললাম যে যদি কারো কোনো এরকম সমস্যা থাকে আপনারা আসেন, ওনাকে দেখেন, ওনার সাথে কথা বলেন, যার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেন, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই মা গত বেশ কয়েক বছর থেকে এই যে দেখুন দিনের পর দিন এই যে কষ্ট, চোখের পানি, উনি ব্যথায় যখন আর পারছেন না তখনই চোখে দিয়ে আসলে পানিটা বের হতো, এবং পরিবারের সদস্যরা যখন ওনাকে দেখতো তাদেরও কখনোই ভালো লাগতো না। আপনারা যারা আমার এই মাকে চেনেন বা ওনার আশেপাশে থাকেন তারা হয়তো ওনাকে দেখেছেন, ওনার যে অবস্থা সেটাও আপনারা দেখেছেন। বাট এই যে আজকে উনি যখন প্রাণ ভরে উনি বলতে পারছেন যে উনি ভালো আছেন, সুস্থ আছেন, এর থেকে বড় প্রাপ্তি আমাদের কাছে আসলে আর কী হতে পারে? একটা পরিবারের কাছে আর কী চাওয়া হতে পারে? একটা মানুষ এতদিন যিনি ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারতেন না, ব্যথার ওষুধ খেলেও একটা সময় আর ব্যথা ওনার যেত না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল, সেই অবস্থা থেকে উনি যখন এখন সুস্থ আছেন, ভালো আছেন, এবং ওনার যে স্বাভাবিক কাজকর্মগুলো, নিজের কাজগুলো অন্তত নিজে করতে পারবেন, ব্যথামুক্ত একটা জীবন, এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর কী হতে পারে? আমরা সকলেই দোয়া করবো আমাদের এই মায়ের জন্য। এরকম অসংখ্য যে মারা আছেন, বাবা ভাই বোন যারা আছেন, যারা এই ধরনের সমস্যাটা আছেন, আমরা সকলের জন্য আশা করব তারাও যাতে এই ধরনের সঠিক একটা চিকিৎসা পেয়ে এই ধরনের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সুস্থ থাকতে পারেন, অন্তত বলতে পারেন ব্যথার জন্য যে আমার চোখ দিয়ে আর কখনো পানি বের হচ্ছে না, আমি ব্যথামুক্ত একটা জীবন আছে আমার। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা, আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।